বন্ধুরা আজ তোমাদের সাথে সবজি রুটির একটা রেসিপি শেয়ার করব এটা যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও কিন্তু খুব ভালো আর অনেকেরই রুটি তৈরি করার পর শক্ত হয়ে যায় তো এইভাবে বানিয়ে দেখবে অনায়াসে রুটিটা কিন্তু অনেকক্ষণ অবধি নরম থাকবে সঙ্গে এর উপকারিতা তো অবশ্যই আছে যেহেতু গোটাটাই আটার সঙ্গে সবজি দিয়ে বাকিটা বানানো হয়েছে তো এখানে দেখো আমি দু গ্লাস মতো জুস বানিয়েছি গ্লাস বলছি কাপ অ্যাকচুয়ালি তো দু কাপ মতো জুস তৈরি করেছি এই জুসটা কিন্তু আমি তৈরি করেছি বিটরুট আর লাউ আর সেই সঙ্গে নিয়েছি কাঁচা হলুদ এগুলো দিয়ে আমি হাতের সাহায্যে একটা কাপড়ের মধ্যে নিয়ে জুসটাকে রেডি করেছি আর জুসের এই যে বাকি অংশটা অনেকেই স্মুদির মতো করে ঘন করে খেতে পছন্দ করেন না তো তারা কিন্তু এটাকে ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগিয়ে নিতে পারেন তো আমি এই অংশটাকে নিয়ে নিচ্ছি এর মধ্যে এখনও যেহেতু হ্যান্ড প্রেস তাই জুস তো অবশ্যই থাকবে আর সেই সঙ্গে আমি এর মধ্যে একটু জল দিয়ে একটা মিক্সার জারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এরপর ওই পেস্টটাকে আমি আটার সঙ্গে মিশিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব দেখুন এইভাবে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প করে করে আটা মেশাবো যেটুকু পরিমাণ প্রয়োজন হবে আর আলাদা করে কিন্তু কোনো জল বা কিছু মিক্স করবো না তো এইভাবে যদি রুটিটাকে বানানো যায় রুটিটা স্বাস্থ্যকর তো হয়ই হয় সেই সঙ্গে কিন্তু এর টেস্টও আলাদা হয় আর বিটরুট দেওয়ার জন্য রুটিটা কিন্তু এরকম লাল লাল হবে যেটা দেখতে এবং খেতে দুটোই কিন্তু ভালো তো দেখুন আটাটার থেকে আমি বেশ কয়েকটা বল বানিয়ে নিয়েছি এবার শুকনো আটাতে এটাকে কোট করে আমি এই রুটিটাকে বেলে নেবো এইভাবে যদি রুটিগুলোকে বানিয়ে নেওয়া যায় তাহলে খেতে তো ভালো লাগবেই সেই সঙ্গে কিন্তু রুটিগুলো দেখতেও দুর্দান্ত হয় আর শরীরের পক্ষে অবশ্যই সবজি তো খুব খুব উপকারী আর এটা আলাদাভাবে যেহেতু এর মধ্যে আমি তেল বা নুন কিছুই কিন্তু মেশাই আপনারা আপনাদের টেস্ট মতো নুন অ্যাড করতে পারেন তবে সেভাবে প্রয়োজন হয় না আর রুটটা খেতে কিন্তু একটু মিষ্টি স্বাদের হয় আর খুব সিম্পলি দেখছেন সহজেই বেলা হয়ে যাচ্ছে আমি চেষ্টা করি যতটা সম্ভব কম আটার গুঁড়ো দিয়ে জিনিসটাকে বেলার এতে কি শরীরের পক্ষে নাকি খাওয়াটা খুব ভালো তো আমি সেইভাবেই চেষ্টা করি বানিয়ে নেবার তো এখানে বেশ কয়েকটা রুটি আমি বানিয়ে নিচ্ছি যেহেতু আমার কিচেনের স্পেসটা খুব খুব ছোট। তাই ওখানে এই এতগুলো রুটি আমার বানাতে অসুবিধে হবে সেই জন্য ঝটপট এখানেই আমি জিনিসটা বানিয়ে নিচ্ছি তো আমার মোটামুটি বেলা হয়েই এসছে এবার একটা ক্যাসারোল নিয়েছি আর এই ক্যাসারোলের ওপরে এরকম একটা সুতির কাপড় আমি দেব। রুটি বানালে আমি সব সময় এই প্রসেসটা মেনটেন করি এতে কি তলার যে রুটিটা ওটা ঘেমে যায় না আর সব কটা রুটি বেশ সফট থাকে নরম থাকে আর অনেকক্ষণ অবধি কিন্তু বেশ ফ্রেশ থাকে এই রুটিটা এরকমভাবে তাওয়ায় কিন্তু খুন্তির সাহায্যে একটু চেপে চেপে এইভাবে তোমরা বানাতে পারো এইভাবে বানালে কি সেটা শরীরের পক্ষে বেশি ভালো তো অনেকগুলো রুটি যখন হয় তখন আর এইভাবে বানানোটা আমার পক্ষে সম্ভব হয় না তখন কিন্তু আমি ওই ফ্লেমের মধ্যে দিয়ে ঝটপট সেটাকে বানিয়ে নিই তো যাই হোক তোমরা তোমাদের সুবিধে মতো যেভাবে সুবিধা হবে সেইভাবে তোমরা রুটিটাকে বানিয়ে নিও তো কতগুলো ওইভাবে বানিয়ে বাকি রুটিগুলো আমি এরকমভাবে সেখানে নিচ্ছি কারণ অনেকগুলো রুটি আছে অতগুলো রুটি ওইভাবে বানাতে অনেকটা সময় লেগে যাবে তো ঝটপট রুটিগুলো আমার বানানো হয়ে গেছে আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো ডাইজেশনের জন্যও ভালো সহজেই এই রুটটা কিন্তু হজম হয়ে যায় অনেকেরই রুটি খেলে সমস্যা হয় তো তারা এইভাবে ট্রাই করতে পারো আর রুটটা কতটা সফট হয় দেখো একদম সফট একটা রুটি হয় সকালে যদি বানাও না রাত পর্যন্ত কিন্তু এই রুটিটা সফট থাকবে রাত কেন পরের দিন সকালেও দেখবে রুটিটা কিন্তু বেশ নরম রয়েছে এটাকে আমি এরকমভাবে একটু বেগুনের যে ভর্তা বা বেগুন পোড়া যেটা হয় সেটা বানিয়েছি এটা একটু ডিফারেন্ট ওয়েতে আমি বানাই আমার চ্যানেলে কিন্তু এর ভিডিও অলরেডি আছে তোমরা পারলে দেখে নিতে পারো আর এখানে দেখো আমি গ্রিন স্যালাড নিয়েছি আর সঙ্গে নিয়েছি ধনে পাতার চাটনি এটার ভিডিও চলে যাবে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ